হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। তো আজকে সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করছি, আর দেখো আমি তো উঠে পড়েছি ঘুম থেকে, বাট নাস্তা বাস্তা বানানো হয়ে গেছে, খেতে দেওয়া হয়ে গেছে, আর বাচ্চারা দেখো এখনো ঘুমাচ্ছে পড়ে পড়ে। ওই দেখো, দেখতে পাচ্ছো বিছানায় দুজনে দুপাশে শুয়ে আছে, এখনো ওঠেনি। তো ওদেরকে ডাকতে হবে, এখন 10টার বেশি হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছে পড়ে পড়ে। তো চলো ওদেরকে ডেকে নিই আগে, তারপর আমি ওদেরকে খাওয়াবো, তারপর আমার আবার কন্টিনিউ করবো ব্লগটা। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। হ্যাঁ বেটা, ওঠো ওঠো ওঠো, এই দেখো। হ্যাঁ বেটা, এই দেখো এই দেখো, তাকাও এদিকে, এই দেখো, এই দেখো ঘুমাইছে। কতটা? চারটা ঘুমাইছ? চারটা কতটা ঘুমাইছে? চারটা দেখছো? চলো নাস্তা নাস্তা করবে নাকি, ঘুমিয়ে পড়ে আছে। শীতকালে তো ভালো লাগেনি। চলো সাইডে পড়ো, সাইডে পড়ো, সাইডে পড়ো, আমি লাগছি সাইডে পড়ো। চলো। ও বেটা উঠে পড়ো, তোমার কি ঘুমায়নি? উঠে উঠে সাইডে পড়ো, ঠান্ডা আছে প্রচুর, সরি ঠান্ডা। দেখো এখানে খেলনা নিয়ে খেলতে বসেছে ওরা, আর আমি এদিকে বাসন টাসন ধোবো। তো চলো স্টার্ট করা যাক। অনেক বাসন টাসন পড়ে রয়েছে, ধোয়া হয়নি, জাস্ট ঝাড়ু টাড়ু লাগালাম খেয়ে দিয়ে, নাস্তা নাস্তা করে বাচ্চাদেরকে খাইয়ে। তো চলো সঙ্গে। চলো চলো দেখলে তোমরা ব্যালকনিটা, তো ব্যালকনিটা দেখানো ছিল, একটা দিদি বলেছিল অনেকদিন ধরেই যে ব্যালকনিটা একটু ঘুরে দেখাবে, কোনো রকমে দেখালাম। তো অ্যাকচুয়ালি এখানে সবাই জানে না যে আমি ভিডিও বানাই, তো সেই জন্য সবার সামনে করতে একটু কেমন লাগবে, সবাই জানে না যে আমি হচ্ছে ইউটিউব করি। এখানে নতুন এসেছি তো, সেই যেখানে থাকতাম আগে সেখানে সবাই জেনে গেছে, বাট এখানে কেউ জানে না। বাবু চলো সবজি কাটবো, সবজি না সবজি পরে কাটবো, আগে জামা কাপড় গুলো ফটাফট কেচে নেই, কেচে জল জল ধরতে দিতে হবে, কারণ তোমরা দেখছো ব্যালকনিটা নিচে তো গাড়ি টাড়ি থাকে, যাতায়াত করা হয়, তো ওখানে জল টোপকালে তো আর ওখানে দেওয়া যাবে না, তো সেই জন্য নিচুরে জল মানে এ করতে দেবো, কিছুক্ষণ জল ঝরতে দেবো বেসিং এর উপরে রেখে বাথরুমে জামা কাপড় গুলো ধুয়ে, তারপর আমি জল ঝরে গেলে তারপর আমি মিলে দিই। তো এটাই করি, তাহলে কি নিচে জল পড়ে না ঠাস ঠাস করে, আর পরেশানি হবে লোকের গায়ে পড়তে পারে স্বাভাবিক, তো সেই জন্য। তো চলো আগে এগুলো ধুয়ে নেই, তারপর আমি রান্নায় ফিরে আসবো। আজকে খিচুড়ি বানাবো, হাজবেন্ড বললো যে খিচুড়ি বানাবো। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছি চাদর ফাদর নিয়ে আসছি আমি, এত ঠান্ডা পড়েছে। তবে সব কাজের সময় না চাদর নিয়ে যায়নি, সাইটে ফাইটে পড়লেই ভালো হয়, বাট সামনে চাদরটা ছিল চাদরটাই নিয়ে নিয়েছে। তো যাই হোক চলো, আর আগে জামা কাপড়গুলো কেচে নেই বুঝেছো, তারপর আমি ফিরে আসছি। ঠিক আছে সবাই, দেখো সবজি সব কাটা হয়ে গেছে, যে খিচুড়ি বানাবো যেটা বললাম, তো সবজি সব কেটে নিয়েছি, জাস্ট ধোয়া হয়নি, কারণ নিচে না নিয়ে বসে না আমার ছেলে এত পরিশ্রম করে ধুতে দেয়নি, তো আমি সবজিগুলো কেটে ধোয়া হয়নি, আমি জাস্ট রেখে দিয়ে জামাকাপড়গুলো ধুতে গিয়েছিলাম, জামাকাপড়গুলো জল ঝরাতে হবে সেই জন্য আর কি।
অত বড় বড় তো সেই চাদর টাদর দিয়েছি, কম্বল টম্বল ওগুলো নিচুরা যায় না, জানো তো, একটু রেখে দিলে কিছুক্ষণ ওপরে ওই বেসিনটার উপরে, নিচে জল ঝরে পড়ে যায় তো অনেকটা হালকা হয়ে যাবে, তারপরে যে যতটা নিচুরে যায় নিচুরে ওটাকে আমি মিলে দেবো, তাহলে কি বলতো আর ব্যালকনির নিচেটাই জল পড়বে না, কারো গায়ে জল পড়ার একটা সমস্যা থাকবে না। তো দেখো আলু কেটেছি, কী কী কেটেছি তোমাদেরকে দেখাচ্ছি, ফুলকপি আছে এখানে, ফুলকপি ওগুলো সব আমি ধুয়ে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড আবার নিচে গেছিলো তো মটরশুঁটি আর গাজর ছিল না তো ওটা নিয়ে এলো আবার। আলু ভাজা হচ্ছে, এদিকে ডাল চাল, এই দেখো সেদ্ধ হচ্ছে খিচুড়ির জন্য, আর এদিকে হচ্ছে আলুটা ভাজছে। দেবো ভাজা করে নিয়ে দিচ্ছি, দাঁড়া এ দেখো আলুগুলো তুলে নেব, ভাজা হয়ে গেছে, এবার আমি পরপর একটার পর একটা সবজিগুলো ভেজে নেব, যত সবজি রয়েছে এভাবেই আমি খিচুড়িটা বানাই, আর অবশ্যই লাস্টে দেখাবো কেমন হয়েছে খিচুড়িটা, ঠিক আছে। আর সবজিগুলো সব ভেজে নেবো, তোমাদেরকে একটু বলে দিই, সবজিগুলো আমি ভেজে নেবো, তারপর আমি মশলাটা কষে নেবো, আর ওদিকে যেহেতু আচ্ছা বেটা চুপ হয়ে যা, এ দেখো সব সবজিগুলো ভেজে নিয়ে তুলে রাখবো, আর ওদিকে হচ্ছে এক মিনিট দেখলাম মানে একটুখানি নুন দিলাম ভাজার সময়, এভাবে আমি নুন করে ভেজে নেব, তো এভাবে সব সবজিগুলো ভেজে নিয়ে তারপর আমি মশলাটা কষে নেবো, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিলে মাংস আমাদের মানে মাংস মশলা তো চাই, ওভাবে কষে নেবো, ঠিক আছে, কষে রেখে দেবো, সব কিছু দেবো, লঙ্কা নুন হলুদ যা কিছু লাগে দিয়ে ওগুলো রেখে দেবো, আর জিরা দেবো গোটা জিরা অবশ্যই পুরানো, তো ওটাকে মশলাটাকে তুলে রাখবো একদম লাস্ট, খিচুড়িটা হয়ে যাওয়ার একদম লাস্ট, মানে খিচুড়িটা সিদ্ধ হচ্ছে যেহেতু সবজিগুলো ভাজা হয়ে গেলেই আমি যখন তার মানে ভাতের মতো যেমন ভাতটা যতটা সেদ্ধ ততটা সেদ্ধ হবে ভাতটা, তারপরে আমি সবজিগুলো ভাজি, সবজিগুলো দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে, একদম খিচুড়িটা যখন হয়ে এসেছে ঠিক সেই টাইমেই আমি নামানো আগে যাই, মশলাটা ওই যে কষা মশলাটা দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো, তাহলে কিন্তু আর সাপ নুন দেবো পরিমাণ মতো, তো নুন দিয়েই তারপরে কিন্তু আর হলুদ অবশ্যই মশলার সাথে কষতে হবে, যদি মাংস কষায় বেশি করে হলুদ দিতে হবে, কারণ এক মিনিট সবজিটা লেগে দিই, অবশ্যই হলুদটা কষে নিতে হবে নাহলে গন্ধ ছাড়বে, এমনি হলুদ দিলে ভাতের সাথে, তো লাস্টে মশলাটা দিয়ে দিলেই কিন্তু খিচুড়ি রেডি হয়ে যাবে, তো খিচুড়িটা কেমন হলে অবশ্যই দেখাবো সঙ্গে থাকো তাহলে। এক মিনিট লাইট অন, তো সানটার সব হয়ে গেছে, আজকে অনেক বেলা হয়ে গেছে, যেহেতু অনেক কিছু কাছাকাছি করেছিলাম তো আর খিচুড়ি বানাতে একটু টাইম লাগে, তো অনেকটাই বেলা হয়ে গেছে, সবার সানটান হয়ে গেছে, জাস্ট হাজব্যান্ড নিচে গিয়েছিল ওর কাজে, তো এলো আর এখন স্নান করতে গেছে, আর এখন দুটো বাজে, দুটো বাজতে পাঁচ মিনিট বাকি জাস্ট, তো এইমাত্র দুটো বেজেই যাবে, আর ঠাকুরের পুজো ফুজো করা হয়ে গেছে, তো সব কিছু কমপ্লিট, তো তোমাদেরকে দেখাও বলেছিলাম, খিচুড়িটা একটু দেখে নাও কেমন হয়েছে, ঠিক আছে, তারপর খেতে বসবো অবশ্যই, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো, সঙ্গে থাকো, তো চলো দেখে নাও, এটা আমার ছেলের জন্য তুলে রেখেছিলাম আগে, সাদা এটা ঝাল দেবো না বলে, আর দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া, এই দেখো খিচুড়ি, গরমা গরম ভেজিটেবল খিচুড়ি, ঠিক আছে, তো খেতে বসবো, রেডি করি আগে আসন ফাসন বিছিয়ে নেই, তো দেখো আমরা সবাই খেতে বসে গেছি, এই দেখো সবাই
তুমি না বসলে আমি কি করে দেখাবো বলে আমাকে কেন লাভ নেই চলো খেয়ে নেই দেখছো যে খিচুড়ি আজকে শীতকালে খিচুড়ি প্রচুর ঠান্ডা স্নান করতে মানে জল ঢালতেই অসুবিধা এত ঠান্ডা চলো বেটা বসো 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 লেট হচ্ছে চলো চলো খেয়ে নেই তাহলে বাই বাই।